এটা আমরা যে প্রতিদিন যে প্রয়াস করি তার একটা গুড রেজাল্ট। 11:20 স্থানীয় একজন অটো ড্রাইভার আমাদেরকে ইনফর্ম করে যে একটা অটো গাড়িতে প্রায় 6-7 জন বিহারি মহিলা সঙ্গে একজন পুরুষ এবং একজন সাকিং বেবি একটা আছে নিয়ে কিছু গাঁজা সন্দেহজনকভাবে কিছু গাঁজা নিয়ে তারা মুভমেন্ট করছে। তো সেই ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ গিয়ে ওই মহিলাদেরকে ইন্টারসেপ্ট করে। তাদের মধ্যে দেখা গেছে যে 5 জন মহিলা, 1 জন পুরুষ, 1 জন ছোট 3 বছর একটা বাচ্চাও আছে। তারা সবাই বিহারের বাসিন্দা। তারা জিরানিয়া থেকে সবাই তাদের দেহের মধ্যে, তাদের বডির মধ্যে প্রায় 17 কেজি 700 গ্রাম গাঁজা নিয়ে আসছিল। তারা কুমারঘাট পর্যন্ত বাই রোডে এসছে, কুমারঘাট থেকে একটা অটো দিয়ে তারা ধর্মনগর উদ্দেশ্যে আসছিল এবং তাদের উদ্দেশ্য গন্তব্যস্থল বিহার এবং তারা ISBT থেকে বাসে যাওয়ার পরিকল্পনা ছিল। তো সেই খবরের ভিত্তিতেই ধর্মনগর থানার পুলিশ সেই 5 জন মহিলাকে ডিটেইন করেছে, পুরুষ 1 জন সহ। তাদের কাছ থেকে 17 কেজি 700 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে এবং আমরা আজকে NDBS-এর একটা নির্দিষ্ট ধারায় মামলা নিচ্ছি এবং আজকেই তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করব। তো আমি আবারও বলতে যাচ্ছি, আমরা যে প্রত্যেক দিন প্রয়াস করি সেই প্রয়াসের আজকের যে ঘটনাটা তার একটা উদাহরণ এবং এই এলাকাবাসীর সহায়তাই আজকের পুলিশ আজকে এই গাঁজাগুলি সিজার করেছে। कहाँ पर जाना था? हाँ, कहाँ पर जाना था? कहाँ पे जाना था? हाँ, बिहार। हाँ, आप लोग गाजा कहाँ से मिला? गाजा कहाँ से आया आप लोग? जिरनिया से लिया। कौन दिया? हाँ, कौन दिया आपको गाजा? आप लोगों को गाजा कौन दिया? खरीद के लिए आए हैं। खरीद के लिए आए? बिहार से गाजा खरीद के लिए आए? नहीं, 2 केजी लिया है, 2 केजी में वो भी कमी है मेरा। हाँ, 1.5 केजी का लमसम में था। ठीक है, आप कहाँ जा रहे थे गाजा लेके? कहाँ जा रहे थे? भागलपुर जा रहे थे। बिहार? ट्रेन से नहीं आएगा? गाड़ी में क्यों आया? ट्रेन से नहीं आके गाड़ी से कैसे आया? गाड़ी से हमको ये नहीं पता था साहब कि अब गाड़ी नहीं था तो हम टेम्पू हम पकड़ लिए थे। कहाँ से पकड़ा? कुमारघाट से पकड़ा। आप लोग कितना आदमी था? हम तो 2 ही आदमी थे। इतना आदमी कहाँ से आया? अब ये नहीं मालूम है साहब, ऐसे बैठ सकता हूँ शायद? ठीक है, अब बस हम 2 आदमी हैं और कोई नहीं।